দিলাম প্রতিদিন কই ফেল দেয় না আজকে ও ভাই মিটকাটিং প্রো মিটকাটিং প্রো কাপড় নষ্ট হয়ে ভাই তাড়াতাড়ি মরে যান হ্যাঁ যদি কইতে একটা আভেল এনে দাও তাহলে ভাই আমি খুশি হইতাম টমেটো এনে দিতাম গরু আছে প্রথমে গরু লাগে চেহার আছে আমাকে কোন চেহারাই নাই আছে চেহারা আছে ও ওর কথায় আপনি নাইছেন না ও লোক ভালো না মিট কাটিং পুরো শর্ট নামে একটা চ্যানেল আছে দেখেন দেখেন সব এই আবার চেহারা নাই শেষ মহাজন কি শুনছে নাকি মহাজন কইছে ও বাহ ধন্যবাদ মহাজন কই আইলে আপেল খাওয়া মতো আপেল আমি খাইব না বয়স হয়ে গেছে না
ও গাড়ির মিটার ঠিক করে দিছে 1000 টাকা দিয়ে তেলের মিটার ট্যাঙ্কি ফুল করে নিয়ে আসলাম একবারে যাবো তো ওই যে কালসার ভাই কোনে গেল কয়টা ধরে আজকে ধরছে হলো 1500 কয় টাকা তো ফুল মিটার আমার অর্ধেক কুড়ি পড়ে আছে তোমরা কি সরকারি লোক সরকারি অফিসে গেলে একটা চা খেতে কাদের ভাই ট্যাঙ্কে ফোন করেছি একদম কারা ওঠে না আমার কিছু হালাইছে এটা তো অর্ধেক তো কাইটে হালাইছি তাহলে কইছি যে ভাই আপনি উইটা রেখে দিলেন আমি উইটা রেখে দিলাম রখালার জন্য রখালা দিলাম সবই তো করে দিলাম এই তেলটা আমি বাহাতে কেন এখানে খাসির লাগে আল্লাহ তালা দিছে এই এই চেষ্টা হ্যাঁ হ্যাঁ গৌরামি করো তো ওকে গৌরামি করো কে চেহারা চিন্তা রাখো জীবন আমার লাগে গৌরামি করো না আমি ওটা চিন্তা রাখছি সুন্দর রাখছি সেলফি তুলতাম যে কাকা বুঝতে দিতে পারে দেখো চেহারা মনে রাখি বুঝে রাখতে পারি আমি তো হালাম না এই গৌরবী করবো না ঠিক আছে হালাম দেওয়া কত সুন্দর হবে মনে করো না বোধহয় হ্যান্ড ফ্যান সিলিং ফ্যান গাড়ির রক হালাইছি ভাই দুটো রক হালাইছি তারপর উপর থেকে আবার একটু পদ্মা ময়লা আছে হালাইছি তারপরে আমার কৈতলটা হালাও ও আমার বুদ্ধা রেখে দিয়েছি বুদ্ধা রেখে দিছি তিনটাই নিলে ভালো হতো কেন তেলও কম হতো খাসির গোছে এটা হয় না ভাই খাসির গোছে হাড্ডি গোছ বলতে সবই একসাথে আগেই করেন
খারাপ পালে মন্দ আছে না আমার শুনেন আমার খালা তো বাইরে গরু গবাই করে বিক্রি করে বাজারে ওদের নাম হয়ে গেছে কসাই ফ্যামিলি কসাই আমি যাই ঘর দুটো দিয়ে ভাই কি পুরোটাই বানাবো না 25 কেজি আগে মাপ দেন না 25 কেজি আনো হয়নি আগে কাচোর বিটা দিয়ে দিলাম এখন কোন জানিনা 25 কেজি যা পুরোটা যা বানাই দিন তো দেখেন ভাই ছাড়বি যা দেন না এরকম নাই ভাই তো চর্বি ছাড়া এখন